আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এমকে জামার রচিত ইজবিলা সাইনবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটলের বিষয় কারেন্ট লাইবিলিটি অ্যান্ড কন্টিনজেন্সি দ্বিতীয় পর্ব। প্রথম ক্লাসে আমরা এ অধ্যায়ের ফরম্যাট সম্পর্কে বিস্তারিত জেনেছি এবং এক নম্বর ফরম্যাটের এক নম্বর প্রবলেমটি সমাধান করেছিলাম। আজকের ক্লাসে আমরা এ অধ্যায়ের এক নম্বর ফরম্যাটের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করব। তাহলে চলুন প্রথমে আমাদের বইয়ের দুই নম্বর প্রবলেম থেকে শুরু করি। এটি খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। অঙ্কটি কয়েকবার পরীক্ষায় এসেছে, এখানে তিনটি রিকোয়ারমেন্টই আছে। প্রবলেম নাম্বার টু, অঙ্কটি বলা হচ্ছে January 1, 2016 দ্য লেজার অফ মামুন কোম্পানি কন্টেইন দ্য ফলোয়িং লাইবিলিটি অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট পেবেল 82,000 টাকা, সেল ট্যাক্স পেবেল 70,000 টাকা, আনার সার্ভিস রিভিনিউ 26,000 টাকা। তাহলে প্রথমে জানুয়ারির শুরুতে আমাদের লাইবিলিটি ছিল এই তিনটি। ডিউরিং জানুয়ারি দ্য ফলোয়িং সিলেক্টেড ট্রানজাকশন, জানুয়ারি মাসে যে লেনদেনগুলো হয়েছে এখানে সিলেক্ট করে দেওয়া হয়েছে। January 5, 12, 14, 20, 21 এবং 25 এই মোট 6টি লেনদেন হয়েছিল জানুয়ারি মাসে। এগুলো আমাদের করতে হবে। ইনস্ট্রাকশন নাম্বার 1, জানালাইজ দ্য জানুয়ারি ট্রানজাকশন, জানুয়ারি এই 6টা ট্রানজাকশনে জাবেদা করতে হবে। নাম্বার 2, জানালাইজ দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি অ্যাট January 31, জানুয়ারি মাসের শেষে 31শে জানুয়ারিতে অ্যাডজাস্টিং এন্ট্রি করতে হবে। অ্যাডজাস্টিং নাম্বার 1 এবং 2 দুইটা অ্যাডজাস্টিং করতে হবে। নাম্বার 3, সিতে বলছে প্রিপেয়ার দ্য কারেন্ট লাইবিলিটি সেকশন অফ ব্যালেন্স শিট অ্যাট January 31, 2016 অ্যাজুমিং নো চেঞ্জ ইন অ্যাকাউন্ট পেবেল। 31শে জানুয়ারিতে 2016 সালে মাস শেষে আমাদের একটা ব্যালেন্স শিট তৈরি করতে হবে এই ইনফরমেশনগুলো নিয়ে। সেখানে অ্যাকাউন্ট পেবেলকে পরিবর্তন দেখানো যাবে না, কোনো চেঞ্জ হয়নি। অ্যাকাউন্ট পেবেল 82,000 ছিল, ওই 82,000ই থাকবে। তো আসুন প্রথমে এক নম্বর প্রশ্নের উত্তরটা দিই। জানালাই দ্য জানুয়ারি ট্রানজাকশন, 6টা ট্রানজাকশন আছে, 6টা জাবেদা হবে। এর জন্য আমরা একটা জাবেদার ঘর তৈরি করি। জাবেদার ঘর 5টি কলাম হয়, ডেট, পার্টিকুলার্স, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। প্রথমে 5 তারিখে বসে সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ টোটালিং টাকা 50,000, 50,000 টাকা ক্যাশে বিক্রি করা হয়েছে। হুইচ ইনক্লুডিং 9% সেল ট্যাক্স, এর মধ্যে 9% আবার সেল ট্যাক্স অন্তর্ভুক্ত আছে। ইনক্লুড বলে অন্তর্ভুক্ত আছে, আর টু বি প্লাস করতে হবে, তখন অন্তর্ভুক্ত থাকে না, অন্তর্ভুক্ত করে নিতে হয়। যোগ এখন 50,000-এর মধ্যে ট্যাক্স আছে, আর ট্যাক্স হলো 9 আর সেল হলো 100। তাহলে 100 9 দ্বারা 50 ভাগ করে 100 দ্বারা গুণ করলে সেল পাওয়া যাবে, আর 9 দ্বারা গুণ করলে ট্যাক্স পাওয়া যাবে। জাবেদা কলম ক্যারি ডেবিট 50,000 টাকা, সেল ক্যারি 50,000 ভাগ 109 গুণ 100, এতে আমাদের 45,872 টাকা বেরোলো সেল। আর ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ট্যাক্স পেবেল হচ্ছে 50,000 ভাগ 109 গুণ 9, এতে আসে 4,128 টাকা সেল ট্যাক্স পাওয়া গেল। এই ছিল আমাদের জাবেদা। 12 তারিখে প্রোভাইডেড সার্ভিস ফর কাস্টমার, কোন কাস্টমারকে সেবা দেওয়া হয়েছে, বলছে হু হ্যাড মেড অ্যাডভান্স পেমেন্ট, যে লোকটা অগ্রিম পেমেন্ট করেছিল অফ টাকা 16,000, তাকে 16,000 টাকার সার্ভিস দেওয়া হয়ে গেছে। তাহলে আমরা দেখলাম আনার সার্ভিস ছিল 26,000, এর মধ্যে 16,000 টাকা হ্যাজ বিন আর্ন হয়ে গেছে। জাবেদা হবে আনার সার্ভিস ডেবিট, সার্ভিস রিভিনিউ ক্রেডিট 16,000 টাকা। এরপরে আসুন 12 তারিখের পরে 14 তারিখে পেইড স্টেট রিভিনিউ ডিপার্টমেন্ট ফর সেল ট্যাক্স কালেক্টেড ইন December 2015, 2015 সালের পুরোদেও যে সেল ট্যাক্স পেবেল ছিল 17,000, সেটা এখন পরিশোধ করে দিতে হবে। তাহলে পেইড স্টেট রিভিনিউ ডিপার্টমেন্ট, স্টেট রিভিনিউ ডিপার্টমেন্ট বলতে বোঝানো হয়েছে আয়কর আদায় কর্তৃপক্ষ দ্বারা, আয়কর যারা আদায় করে তাদেরকে পেইড করা হয়েছে রাজস্ব কোম্পানি রাজস্ব বিভাগে 17,000 টাকা। তাহলে সেল ট্যাক্স পেবেল ডেবিট আর ক্যাশ ক্যারিড 17,000 টাকা, এটা লিখতে হবে। এরপরে 20 তারিখে সোল্ড 500 ইউনিট অফ এ নিউ প্রোডাক্ট অন ক্রেডিট, নতুন প্রোডাক্ট বিক্রি করা হয়েছে বাকিতে 100 টাকা পার ইউনিট, প্রতি ইউনিট 100 টাকা ধরে। তাহলে 500 গুণন 100, এতে আসে 50,000 টাকা প্লাস 9% সেল ট্যাক্স, তার সাথে আমাদের 9% সেল ট্যাক্স যোগ করতে হবে। তাহলে প্রথমে আমরা জাবেদা করব, অ্যাকাউন্টে ছিল ডেবিট যেহেতু বাকিতে বিক্রি করা হয়েছে, সেল ক্যাডিট এবং ট্যাক্স পেবল ক্যাডিট। তো 20 তারিখ আমরা এটা লিখি, অ্যাকাউন্টে ছিল ডেবিট, সেল ক্যাডিট 500 গুণন 100, 50,000 টাকা, এর উপরে আমাদের ট্যাক্স হবে 9%, তাহলে 5×9=4,500, তাহলে 5,50,000 আর 4,000 54,500 টাকা, এটা হলো অ্যাকাউন্ট রিসিভেবল। ক্লিয়ার? তো আমরা 20 তারিখের অঙ্কটা কমপ্লিট করে ফেলাম এন্ট্রিটা। এরপরে আসুন
20 তারিখের পরে 21 তারিখ বড় ধার করা হয়েছে 40,000 টাকা ফ্রম এবি ব্যাংক অন 3 মান্থ 10% 40,000 টাকা নোট 40,000 টাকা নোটের মাধ্যমে ধার করা হয়েছে 3 মাস মেয়াদি 10% করে সুদ দিতে হবে ধার করলে টাকা আসে ক্যাশ ডেবিট আর নোট পেবল ক্রেডিট এখন 3 মাস 6 মাস এগুলো আমাদের দরকার নেই আর ইন্টারেস্ট এটা অ্যাডজাস্টিং এ যাবে শুধুমাত্র জেনারেল জার্নালে যাবে ক্যাশ ডেবিট নোট পেবল ক্রেডিট 40,000 টাকা লিখলাম ক্যাশ ডেবিট নোট পেবল ক্রেডিট 40,000 টাকা 25 তারিখে সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ টোটালিং টাকা 80,000 80,000 টাকার পণ্য বিক্রি করা হয়েছে নগদে হুইচ ইনক্লুড এর মধ্যে আবার অন্তর্ভুক্ত আছে 9% সেল ট্যাক্স 5 তারিখের মতো 25 তারিখেও তাহলে প্রথমে আমরা ক্যাশ লিখব ডেবিট 80,000 টাকা আর সেল লিখব 80,000 ভাগ 109 গুণ 100 এতে আসে 73,394 টাকা আর সেল ট্যাক্স পেবল 80,000 ভাগ 109 গুণ 9 এতে আসে 6,606 টাকা ট্যাক্স পেবল এই ছিল আমাদের জেনারেল জার্নাল তাহলে সাধারণ জাবেদা 1 নম্বর এন্ট্রি শেষ 1 নম্বর রিকোয়ারমেন্ট এবার 2 নম্বর রিকোয়ারমেন্ট জার্নাল ইজ দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি অ্যাডজাস্টিং এন্ট্রি করতে হবে নাম্বার 1 আউটস্ট্যান্ডিং নোট পেবল নোট পেবলের উপরে অ্যাডজাস্টিং করতে হবে তাহলে নোট পেবলের উপরে অ্যাডজাস্টিং হয় ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেবল ক্যারি আমরা লোন নিয়েছিলাম 21 তারিখে আর অ্যাডজাস্টিং করছি 31 তারিখে তো 21 থেকে 31 10 দিন অতিবাহিত হয়েছে 10 দিনের সুদ ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেবল ক্রেডিট 40,000 গুণ 10% ভাগ 360 দিন গুণ 10 দিন এতে আসে 111 টাকা 11 পয়সা দুই নম্বর অ্যাডজাস্টিং বলা হচ্ছে নাম্বার 2 এস্টিমেটেড দ্য ওয়ারেন্টি ওয়ারেন্টি লাইবিলিটি অ্যাডজাস্টিং করো অ্যাজুমিং ওয়ারেন্টি কস্ট আর এক্সপেক্টেড টু ইকুয়াল 12% অফ সেল নতুন প্রোডাক্ট যা বিক্রি করা হয়েছে তার 12% এখন নতুন প্রোডাক্ট বিক্রি করা হয়েছিল 50,000 টাকা এই 50,000 টাকা 12% 5/60 তাহলে 6,000 টাকা ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট আর ওয়ারেন্টি পেবল ক্রেডিট বাস অ্যাডজাস্টিং দুইটা শেষ তিন নম্বর রিকোয়ারমেন্ট ব্যালেন্স শিট প্রিপেয়ারে কারেন্ট লাইবিলিটি সেকশন অফ ব্যালেন্স শিট ব্যালেন্স শিটের একটা অংশ শুধুমাত্র কারেন্ট লাইবিলিটি অংশ পার্টাইল ব্যালেন্স শিট কারেন্ট লাইবিলিটি লেখার সময় প্রথমে আমরা লিখব অ্যাকাউন্ট পেবল সেল ট্যাক্স পেবল আনআর্ন্ড এই তিনটা লিখতে হবে পরপর এরপরে এখান থেকে বড় ধার করা হয়েছে নোট পেবল 40,000 এটা লিখতে হবে এরপরে অ্যাডজাস্টিং ছিল দুইটা ইন্টারেস্ট পেবল আর ওয়ারেন্টি পেবল এই দুইটা লিখতে হবে বাস কারেন্ট লাইবিলিটি শেষ হয়ে যাবে তো আসুন আমরা দেখি ব্যালেন্স শিটটা প্রথমে লিখলে অ্যাকাউন্ট পেবল আনচেঞ্জ অবস্থায় আছে 82,000 টাকা ভ্যাট পেবল বা সেল ট্যাক্স পেবল প্রথমে ছিল কত 17,000 এই 17,000 পরিশোধ করা হয়েছিল আর জাবেদার ভিতরে তিনবার আমাদের ট্যাক্স হয়েছিল একটু খেয়াল করুন সেল ট্যাক্স এখানে ছিল 4,128 টাকা এখানে ছিল 4,500 টাকা আর এখানে ছিল 6,606 টাকা এই তিনটা যোগ করলাম 4,100 টাকা 4,500 টাকা 6,606 টাকা আর 17,000 ছিল 17,000 পেইড করেছিল বলে মাইনাস করে দিয়েছি বাস ফলাফল হচ্ছে 15,234 টাকা আনআর্ন সার্ভিস ছিল 26,000 সেখান থেকে 16,000 হ্যাজ বিন আর্ন হয়েছে তাহলে আর বাকি আছে কত 10,000 টাকা নোট পেবল 40,000 টাকা আমরা নতুন করে ইস্যু করেছি ইন্টারেস্ট পেবল আমাদের ইন্টারেস্ট হয়েছিল 111 টাকা 11% ওয়ারেন্টি পেবল 6,000 টাকা এই টোটাল মিলে যোগফল 153,345 টাকা 11% এটাই হলো আমাদের লাইবিলিটি সেকশন অফ ব্যালেন্স শিটের যোগফল এই লাইবিলিটি অ্যাসেট থাকলে অ্যাসেটের সাথে মিলতো কিন্তু এখানে কারোর সাথে মেলার কোনো সুযোগ নেই কারণ এটা পার্টাইল ব্যালেন্স শিট শুধুমাত্র একটা সেকশন বা লাইবিলিটি সেকশন এজন্য যাতে ভুল না যায় সেজন্য খেয়াল রাখবেন প্রথমে ব্যালেন্স শিট করার সময় এই তিনটা লিখবেন এই তিনটা নাম লেখার পরে এবার হিসাব করে টাকা বসাতে পারবেন আর এরপরে যে নোটগুলো আসবে এই নোটগুলো লিখতে হবে এরপরে যে ইন্টারেস্ট পেবল ওয়ারেন্টি পেবল এগুলো থাকবে অ্যাডজাস্টিং সেগুলো লিখতে হবে লিখলে বাস ওকে তো আশা করি আপনারা বুঝতে পারছেন সেক্ষেত্রে এরপরে তিন নম্বরও সেম এটা 14 সালে এসেছে একেবারে দুই নম্বরের মতো এখানেও তিনটা রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে এরপরে আপনারা আমার বই থেকে প্র্যাকটিস করবেন চার নম্বর অঙ্ক দেখুন একই রকম সেম এখান থেকে দুইটা রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে পাঁচ নম্বর এটাও করবেন সব একই রকম এই এক নম্বর ফরম্যাটে যতগুলো অঙ্ক এখন দেখানো হবে সবগুলো ওই তিনটা রিকোয়ারমেন্টের বাইরে আর কিছু নেই সবগুলো ওর মধ্যেই আছে এই যে তিনটা রিকোয়ারমেন্ট ফিগারটা একটু চেঞ্জ থাকবে কিন্তু অঙ্ক কাঠামো একই রকম থাকবে তাহলে আজকে আমরা এক নম্বর ফরম্যাটে অঙ্ক করলাম এটা সে উইথ প্রিভিয়াস ব্যালেন্স পূর্বের ব্যালেন্স সহকারে যদি প্রস্তুত করা হয় তাহলে এই ফরম্যাটের আওতায় চলে আসে এখানে গুরুত্বপূর্ণ অনেক অঙ্ক আমি দিয়েছি তো আমার বই থেকে এখান থেকে আপনারা একটা বা দুইটা প্র্যাকটিস করেন আর বাকিগুলো একবার করে দেখে দেন তাহলে দেখেন সবগুলো পারবেন সবগুলো পারা যাবে ঠিক আছে দেখুন ফরম্যাট আকারে অঙ্ক করলে মনে রাখতে সহজ হয় সুবিধা হয় এবং এটা মনে একটা তৃপ্তি পরীক্ষার হলেও খুব সহজে অঙ্কগুলো চিনা যায় কারণ এই অধ্যায়ে যে চার রকমের অঙ্ক আছে এটা যদি আমি আলাদা করে আপনাকে দেখাতে পারি তাহলে আপনি
যে কোনো অঙ্ক দেখার সাথে সাথে বুঝতে পারবেন যে এটা কোন ফরম্যাটে অঙ্ক এবং কোন অঙ্ক কোন ফরম্যাট থেকে এসেছে, কীভাবে অ্যান্সার করতে হবে। যাক আলহামদুলিল্লাহ আমরা ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আগামী ক্লাসে দেখার জন্য আহ্বান রইল, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই শেয়ার করবেন, আর আপডেট অনেক ভিডিও আসবে এরপরে, তো সেজন্য আপনারা আবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। শিক্ষার্থীগণ, তো 19 সালের প্রশ্নটা আমি এখানে সলভ করে দিয়েছি, এগুলো আপনারা একটু দেখবেন। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।